হ্যালো এভরিমান আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো কীভাবে হ্যামেস্টার কমবার্টে টোন ওয়ালেট কানেক্ট করবেন বা টোন কিপার কানেক্ট কীভাবে করবেন তো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনারা সবাই টোন অয়েলেট কানেক্ট করতে পারবেন হ্যামেস্টার কমবার্টে তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখুন তো যারা এখন পর্যন্ত টোন কিপার অ্যাপসে অ্যাকাউন্ট করে অবশ্যই আমার এই বিষয়ে ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করেছেন সবাই দেখে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেন তৈরি করার পর এখান থেকে টোন কিপার অ্যাপস ওপেন করবেন এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্রাউজার এই ব্রাউজার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ফলে দেখছেন কানেক্ট অপশন রয়েছে তো এখান থেকে কানেক্ট অপশনের উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার যতগুলো প্রজেক্ট টোন টোনওয়ালাটা কানেক্ট থাকবে সেগুলো এখানে শো করাবে তো এখানে আমার দুইটি প্রোজেক্ট কানেক্ট রয়েছে এখানে দেখছেন পিক্সাল আর একটি রয়েছে লাকি ডেইলি লাকি তো এখানে আমার আমার কিন্তু হ্যামেস্টার কমভার্ট কিন্তু এখানে কানেক্ট নেই তো আমি এখন হ্যামেস্টার কমভার্ট লাইভ প্রুফ কানেক্ট করে আপনাদের সামনে দেখাবো তো এখান থেকে মোবাইলের স্ক্রিন চলে আসলাম টেলিগ্রাম অ্যাপস ওপেন করবো এখান থেকে ওপেন করার পর আমরা এখান থেকে সরাসরি হ্যামেস্টার কমভার্ট যে পোর্টটা রয়েছে সেটা ওপেন করবো এখান থেকে ওপেন করার পর এখানে হোম স্ক্রিনে চলে আসলাম তো এখান থেকে টোনো ওয়ালেট কানেক্ট করার জন্য অবশ্যই অ্যাড্রোপ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতেছেন কানেক্ট টোন ওয়ালেট তো এখান থেকে কানেক্ট টোন ওয়ালেটের উপর ক্লিক করবেন এরপর আবারও কানেক্ট টোন ওয়ালেটের উপর ক্লিক করবেন এরপর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন এখানে কখনও অফেন করবেন না এখানে দেখছেন টোন কিপার মাই ওয়ালেট তো এখানে একটু স্কুল করার পর দেখতেছেন অফেন লিঙ্ক তো এখান থেকে সরাসরি অফেন লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার পর রিডাইরেক্ট করে আপনার যদি টোন কিপার অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেখান থেকে আপনার দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট সরাসরি চল্লিশ বি অপশনটা এখান থেকে আপনার টোন কিপার অ্যাপসে যে পাসকোর্ডটা দিয়েছেন এন্টার করবেন এখানে পাসকোর্ডটা এখান থেকে আমি যে পাসোর্ডটা দিয়েছি সেই পাসকোর্ডটা এখানে বসিয়ে দিলাম অর্থাৎ অ্যাকাউন্ট খোলার সময় যে পাস কোডটা দিয়েছিলেন টুন কিপার অ্যাপে ওই কোডটা এখানে দেবেন তো দেওয়ার পর আমি এখান থেকে কন্টিনিউ করে দিলাম এরপর দেখছেন ডান অপশন চলে এসছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই অ্যামাজের কম্বারটা কিন্তু টুন ওয়াইলেট কিন্তু কানেক্ট হয়ে গেলো তো দেখতে পাচ্ছেন এখানে তো এখন আমি এখান থেকে সরাসরি মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবো তো চলে আসার পর ওইখানে কিপার অ্যাপস ওপেন করবো তো ওপেন করার পরে ব্রাউজার অপশানে ক্লিক করবো এখান থেকে ব্রাউজার অপশানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন কানেক্ট অপশন রয়েছে তো এখান থেকে আমি কানেক্ট অপশানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে হ্যামেস্টার কনভার্ট কিন্তু এখানে কানেক্ট হয়ে গেলো টোন ওয়ালেটে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য